আমি কথাবার্তা বলি যেগুলা আপনাদের জন্য লাগবে, পরীক্ষাও খুব ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে, সেই হিসাব করে আজকে পেসমেকার এর ওভার প্রথমে ওভার পেসমেকার আসলে পেসমেকার জিনিসটা কি। পেসমেকার একটা ঘড়ির মতোই অনেকটা, যে যে ঘড়িতে যেরকম ব্যাটারি থাকে, ব্যাটারি চলতে থাকে সেরকম। আর পেসমেকার হলো একটা ডিভাইস, যে ডিভাইস দিয়ে যদি কারো হার্ট রেট কম থাকে তাহলে সেই হার্ট রেট কে বাড়ানো হয়। পেসমেকার কাজ হচ্ছে দুইটা, একটা হলো সেন্স করা, আর সেন্স করে যদি দেখে সে কিছু ইন্টারকার্ডিয়াক সিগন্যাল নাই, একার শব্দ হয়, এটা বন্ধ করে দেন। ডিভাইস ফর সিন্ড্রোম ইন কেস অফ এমআই, এগুলো এটার সাথে যোগ হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগানো হয় ওই পেসমেকার, সেগুলো হলো এবি ব্লকে, আর হলো সাইনাস সিন্ড্রোম, সিমটোম্যাটিক সিন্ড্রোম। সাইনাস সিন্ড্রোম যদি অ্যাসিমটোম্যাটিক থাকে তাহলে সেক্ষেত্রে ফলো আপ করা যায়। হাউ ডাজ ইট ওয়ার্ক, কি করে কাজ করে এটা, একটা পেসমেকার একটা সিস্টেমের সাথে অ্যাড করা হয়, এটার একটা সার্কিট তৈরি করা হয়, তারপরে এটার প্রোগ্রাম করা হয়। পেসমেকারের একটা যন্ত্র যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম না করা হয় ততক্ষণ এটা ইনার্ট সাবস্টেন্স হিসাবে থাকে, তারপর এটা সার্কিট হিসাবে তৈরি করা হয়। এরপর পেসমেকার একটা পালস জেনারেটর থাকে, আর একটা ই থাকে, লিড থাকে, যে লিডটা একটা সেন্সিং ইনটু বডি অ্যান্ড আন্ডার দি স্কিন অর জয়েন্ট টু দি হার্ট বাই প্লেসিং ওয়্যার, এবং প্রোগ্রাম ইটস ফাংশন বাই প্রোগ্রামার, প্রোগ্রাম করা হয়। এরকম থাকে উপরে একটা হলো পালস জেনারেটর, উপরেটা পালস জেনারেটর, আর নিচেরটা হলো এই যে লিড থাকে। এই জেনারেটরের এইখানটায় স্ক্রু, এইখানটায় দিয়ে এইটার লিডের একটা মাথা লাগানো থাকে, এবং এই যে লিড যেগুলো আছে সেটা দিয়ে সে পেন্স অথবা সেন্স করে। পেসমেকার সিস্টেমের ভিতরে প্যাশেন্ট থাকবে, প্যাশেন্টের স্কিনের নিচে লাগানো থাকবে, এবং একটা পালস জেনারেটর থাকবে, এবং একটা লিড থাকবে, এবং প্রোগ্রামার থাকবে। এটা মিলে মোটামুটি পেসমেকার সিস্টেম, প্যাশেন্ট, তারপরে লিড, পেসমেকার লিড দুইভাবে লাগানো যায়। এই যে লিড যেগুলো আছে এটা দুইভাবে লাগা, একটা এন্ডোকার্ডিয়াল লিড আছে এখানে, যে এন্ডোকার্ডিয়ামের ভিতরে থাকে, আর একটা ইপিকার্ডিয়াল লিড। ইপিকার্ডিয়াল লিড যদি খুব ছোট বাচ্চা থাকে তখন এটা লাগানো হয়, আর হলো সিবিজি করার সময়, সিবিজি করার সময় পার্মানেন্ট পেসমেকার যখন লাগে তখন এইখানে ইপিকার্ডিয়ামের উপরে সুসার দিয়া একটা ই করে দেওয়া হয়, লিড লাগাই দেওয়া হয়। সিস্টেম যেটা আছে পেসমেকার এখানে কানেকশন থাকে, ডুয়েল চেম্বার পেসমেকার থাকলে দুইটা কানেকশন থাকে, এটিএম এর জন্য একটা, ভেন্টিকল এর জন্য একটা, সিঙ্গেল চেম্বার থাকলে একটা কানেক্টর থাকে, এবং পেসমেকার লিড জাস্ট এরকম থাকে, এর পাঁচটা অংশ থাকে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করে প্রক্সিমাল এই যে কানেক্টর থেকে শুরু করে ডিস্টাল এই টিপ পর্যন্ত, এই টিপের আবার দুই রকম থাকে, একটা অ্যাক্টিভ ফিক্সেশন, একটা প্যাসিভ ফিক্সেশন আছে। এবং এই যে লিড যেটা আছে এটা ইনসুলেশন থাকে, ইনসুলেশন ব্রেক থাকে, কারণ এখান থেকে ব্যাটারি থেকে কারেন্ট এটার মধ্যে দিয়ে পাস করে হার্টের এন্ডোকার্ডিয়ামে যায়, এবং এখান থেকে যে সে ওখানে তাকে একটা স্টিমুলাস দেয় কারেন্ট থেকে, এই স্টিমুলাসের পরে হার্ট বিট শুরু করে। এলইডি ইজ এ ইনসুলেটেড ওয়্যার ইউজ টু কানেক্ট এ পালস জেনারেটর টু দি কার্ডিয়াক টিস্যু। The lead transmit energy to the myocardium and relays the intrinsic cardiac signal back to the sensing circuit. And components of the pacemaker, কি কি আছে, একটা কানেক্টর আছে, এখানে কানেকশন লাগায়,
এবং ডিস্টাল এন্ড আছে টিপ, যেটা হলো ফিক্সেশন আছে। আইদার অ্যাক্টিভ ফিক্সেশন আর প্যাসিভ ফিক্সেশন। এটা অ্যাক্টিভ ফিক্সেশন যেহেতু এখানে স্ক্রু আছে লাগানো, এবং এই স্ক্রুটা আস্তে আস্তে এখানে লেগে যাবে। এখান থেকে রোটেট করলে স্ক্রুটা বের হয়ে এটার সাথে লাগে। এটা একটা মানে মানে সুসার স্লিপ আছে, যাতে এটা ইসে সিল্ক দিয়া মানে বডির সাথে বেঁধে দেওয়া হয়। এবং সিল্ক দিয়ে বডির সাথে বেঁধে দেওয়া হলে এইটার উপরে যদি পরে সিল্কে পরে, তাহলে ইনসুলেশন ব্রেক হইতে পারে। এই জন্য ইনসুলেশন যাতে ব্রেক না হয়, সেই জন্য এটার উপরে আলাদা একটা মানে মার্কার দেওয়া থাকে। এই মার্কারটার উপরে তিনটা ছোট ছোট মানে স্ট্রাইপের মতো থাকে, এই স্ট্রাইপ দিয়ে এটা দিয়ে রাখতে হয়। সুতার মতো থাকে এবং সুতায় তিনটা দাগ কাটা থাকে, এই তিনটা দাগে তিনটা স্টিচ দিয়ে এটা আটকে দেওয়া হয়। আর একটা বডি লিড থাকে, এইভাবে একটা বডি লিড থাকে। প্রক্সিমাল রিং ইলেকট্রোড যেটা আছে সেটা কেউ দিয়ে পাঠাই দিতে গো। প্রক্সিমাল রিং ইলেকট্রোড যেটা আছে সেটা এখানে। এখন এই ডিজিটালে তো দুইটা জিনিস থাকে, একটা মানে ইলেকট্রোড থাকে আর একটা ডিজিটাল টিপ ইলেকট্রোড থাকে। এইটা ইলেকট্রোড দুইটা থাকে, এটার উপরে উপরে এই দুইটা ইলেকট্রোডের উপরে একটা অ্যানোড থাকে, একটা ক্যাথোড থাকে। যে ডিজিটালি ক্যাথোড থাকে এবং প্রক্সিমালি অ্যানোড থাকে। ডিজিটালি ক্যাথোডের এবং অ্যানোডের ভিতরে এইখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি হয়। এটা বাইপোলার লিডের ক্ষেত্রে দুইটা মানে লিডই এইরকম ডিজিটালি থাকে। এই পাঁচটা পরীক্ষার সময় থাকে, এই পাঁচটা লিখে দিতে হবে। এবং ফিক্সেশন মেকানিজম, এটা প্যাসিভ ফিক্সেশন মেকানিজম হতে পারে, সেক্ষেত্রে স্ট্রাইন বা এগুলা মানে পর্ণের মতো বলে, এই যে এগুলা আগে এগুলো থাকতো, এগুলো আপনারা দেখেন নাই। আমরা যখন আসছিলাম তখন একটি ফিক্সেশন এই হার্ডওয়্যার অত ডেভেলপ করে নাই, এটা এরকম লাগানো হয়তো স্ক্রু লিড ছিল না। এইগুলো দিয়ে মানে রাইট ভেন্টিকুলার যে ট্রাভিকুলি থাকে সেই ট্রাভিকুলের মধ্যে এগুলো আটকাই যেত, এগুলো আটকাই দিয়ে তারপর এখানে এইভাবে রেখে দিতে হতো। এখন অ্যাক্টিভ ফিক্সেশন আছে, সেক্ষেত্রে এরকম টিপে এইটা বের হয়ে যায়, স্ক্রুর মতো বের হয়, সেই জন্য এখন আর অতটা কষ্ট লাগে না যে যে কোনো জায়গায় ফিক্সেশন করা যায়। এবং এই যে ইপিকার্ডিয়াল যে লিড আছে এটা এটা দুই ভাবে আছে, একটা সুসার থাকে এরকম দিয়ে, এটা সুসার দিয়ে দেওয়া যায়, আর একটা সুসার ছাড়া এরকম ই থাকে, এরকম অ্যাক্টিভ ফিক্সেশনের মতো কিছু পার্ট থাকে, এটা দিয়ে দেওয়া যায়। পেসমেকার সার্কিট ইউনিপোলার ভার্সাস বাইপোলার। ইউনিপোলার আমরা মানে এখন আর ইউজ করি না, তবু আগে ইউজ করা হইতে, সেই জন্য বলা যায় যে ইউনিপোলার বাইপোলার। এখানে যে মানে ইউনিপোলারে হলো ডিজিটালি এখানে ক্যাথোড থাকতো এবং প্রক্সিমালি বডির মধ্যে থাকতো হলো অ্যানোড, এবং এই সমস্ত জায়গাটা মিলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করতো। কিন্তু বাইপোলার লিডে এটা ডিজিটালি এখানেই থাকে, ডিজিটাল 1 সেন্টিমিটারের ভিতরে এই ডিজিটাল ক্যাথোড এবং অ্যানোডটা থাকে, যার জন্য ইলেকট্রিক্যাল সার্কিটটা এইখানটাই তৈরি হয়। এই যে বাইপোলার লিড থাকলে এইখানে সার্কিটটা এতটা সমস্ত জায়গাটা না নিয়ে অল্প একটু জায়গায় তৈরি হয়, এবং স্টিমুলাস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই জায়গাটার ভিতরে থাকে, মাইনাস এবং প্লাস এই যে উইটাতে ডিজিটালি মানে ক্যাথোড থাকে, সেই জন্য এটা এই অবস্থায় থাকে। আর যদি ইউনিপোলার লিড হয় তাহলে এইখানে থাকে ক্যাথোড এবং পেসমেকার নিজে থাকে অ্যানোড, এটা পজিটিভ হিসাবে কাজ করে। তাই নেগেটিভ এবং এই পজিটিভ থাকলে এটা ডিজিটালি এই অবস্থার মধ্যে কাজ করতে পারে। তাহলে দেখো একটা বড় একটা সেন্স ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হয় এবং ফার্স্ট সেন্সিং এর একটা সুযোগ তৈরি হয়ে যায় এখানে। এবং ইউনিপোলার লিড যদি থাকে তাহলে সে এইখানে থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা মিলে সে একটা সার্কিট তৈরি করে। আর যদি বাইপোলার লিড থাকে তাহলে শুধু একটা জায়গায় এই ছোট্ট একটু জায়গার মধ্যে ইলেকট্রিক্যাল যে সার্কিটটা সে তৈরি করে।
এবং ইউনিপোলার বাইপোলার লিডে তুমি যদি দেখলে বুঝবা কি করে, পেসমেকার স্পাইক দেখলে বুঝবা যে একদম কম ছোট ছোট স্পাইক দেখা যায় বা দেখাই যায় না, সেটা বাইপোলারের, বুঝতে খুবই কষ্ট হবে। আর ইউনিপোলার এরকম বড় বড় স্পাইক থাকবে এবং এই স্পাইকের পরে কিওরএস কমপ্লেক্স থাকবে, স্পাইকের পরে কিওরএস কমপ্লেক্স এবং স্পাইকটা খুব বড় থাকবে, এটা ইউনিপোলার। ইউনিপোলার তাড়াতাড়ি ব্যাটারি ডিপ্লিশন হয়ে যায়। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হলো ইউনিপোলার স্মলার সাইজ, ইজিয়ার টু স্প্লান্ট and large spike on ECG surface theoretically more reliable. It is advantage possibility of pocket stimulation, possibility of myopotential inhibition, susceptible to electromagnetic interference and susceptible to crosstalk. এটা হলো যে যেহেতু একটা ফার জায়গা ই করে পকেটটা স্টিমুলেশন হইতে পারে, যেহেতু এটা পজিটিভ হিসেবে কাজ করে বডি পেসমেকার জেনারেটর, অতএব এটা একটা স্টিমুলাস হিসেবে কাজ করতে পারে, এবং পসিবিলিটি অফ পটেনশিয়াল মায়োপটেনশিয়াল ইনহিবিশন। আচ্ছা পসিব, শোনা যায় এখন? হ্যালো, জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে স্যার, জি স্যার। আচ্ছা, পসিবিলিটি অফ মায়োপোটেনশিয়াল ইনহিবিশন, মায়োপোটেনশিয়াল ইনহিবিশন কি যে যে মাসেলের স্টিমুলেশন হলে মাসেলের স্টিমুলেশন দিয়ে সে বুঝতে পারবে যে যেটা মনে হয় যে কার্ডিয়াক সিগন্যাল চলে আসছে, ইন্টারকার্ডিয়াক সিগন্যাল চলে আসছে, অতএব সে ইনহিবিশন হয়ে থাকবে। অথবা ক্রসটক বলতে বুঝাবে যে বাইরের থেকে মানে হার্টের ছাড়া বাইরের থেকে কোন জায়গা থেকে স্টিমুলাস, ইন্টারকার্ডিয়াক স্টিমুলাস কে সে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল হিসাবে দেখবে, অতএব সে বন্ধ হয়ে থাকবে। এটা খুব ডেঞ্জারাস যে হার্ট মনে করবে যে পেসমেকার এর নিজস্ব স্পাইক আছে অথবা মানে হার্টের বিট চলতেছে, কিন্তু আসলে সেটা হার্টের বিট না, সেটা হতে পারে মানে মায়োপটেনশিয়াল হতে পারে, মানে মাসেলের কোন ধরনের ইলেকট্রিক্যাল পটেনশিয়াল হতে পারে, অথবা অন্য কোন জায়গা থেকে নয়েজ আসতে পারে, একটা রেডিও নয়েজও সে ভয়েস নয়েজও সে মনে করে ফেলতে পারে যে এটা ইন্টারকার্ডিয়াক সিগন্যাল থাকতে পারে। এবং সাসেপ্টেবল এই এখানে খুব বেশি ইলেকট্রো ম্যাগনেটিক ইন্টারফারেন্স হয়। এবং বাইপোলার লিডের অ্যাডভান্টেজ হলো এটা টর্ক কন্ট্রোল করা যায়, নয়েজ রিজেকশন, প্রোগ্রামেবিলিটি এবং নো পকেট স্টিমুলেশন, ওইগুলো যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল সেগুলো এখানে অ্যাডভান্টেজ আসে। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হইতেছে যে এটা কোনো পকেট স্টিমুলেশন হয় না, যেহেতু এটা ডিজিটাল পার্টটাই থাকে। ডিসঅ্যাডভান্টেজ লার্জ ডায়ামিটার, একটু বড়, কারণ দুইটা লিড এটার মধ্যে দিয়ে যাইতে হয় নেগেটিভ পজিটিভ, এবং এবিডি স্টিমার এন্ড স্মল ইসিজি মানে আর্টিফেক্ট ইন সার্ফেস ইসিজি, মনে হইবে যে আর্টিফেক্টের মতো, পেসমেকার এর মতো মনে হয় না, কিন্তু এটা ই না, আর ব্যাটারি কনজাম্পশন ভালো থাকে এই ক্ষেত্রে। ভেন্টিকুলার লিড প্লেসমেন্ট একটা এরকম রাখা যায় যে ভেন্টিকুলার অ্যাপেক্স এ রাখা যায়, এখন মানে সেপ্টামেও রাখা যায় আর বিওটিতেও রাখা যায়, কিন্তু কমনলি রাইট ভেন্টিকুলার অ্যাপেক্সই রাখে। এবং একটা লিডের পজিশন যদি রাখা হয় রাইট ভেন্টিকুলে এরকম ঠিক দয়ের মতো থাকে এটা, এবং এই দয়ের মতো থাকলে এটা খুব ভালোভাবে বোঝা যায়। এবং লেফট ল্যাটারাল পজিশন যদি করো এটা বিলো অ্যান্ড বিহাইন্ড দি অ্যাপেক্স থাকবে,
এটা এটা মানে ল্যাটারাল পজিশন করে দেখা হয় যে এটা কিরকম আছে, যে জাস্ট কার্ডিয়াক এফেক্টসটা এরকম থাকে এবং এই কার্ডিয়াক এফেক্টসটা জাস্ট পিছনে থাকে, বিলো অ্যান্ড বিহাইন্ড। পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে তোমার লিড যে ঠিক জায়গায় আছে, কার্ডিয়াক এফেক্টস আছে, তুমি বুঝবা কি করে? এপি ভিউতে দেখলে এরকম স্যার দয়ের মতো দেখা যাবে, আর ল্যাটারাল ভিউতে দেখলে স্যার এটা বিলো অ্যান্ড বিহাইন্ড দি এফেক্টস থাকে। এবং যদি ভেন্ট্রিকুলার লিড যদি ই থাকে, ওই যে বাই ভেন্ট্রিকুল, এটা হলো একটা কার্ডিয়াক অ্যাপেক্সে দিছে, আর একটা এটা কোথায় দিল, এটা যদি অ্যাট্রিয়ামের ভিতরে মানে ডাবল লিড প্লেসমেন্ট করা থাকে ডুয়েল, সেটা রাইট অ্যাট্রিয়ামে থাকে এবং লেফট ভেন্ট্রিকেলে সাধারণত কোনো মানে লিড প্লেসমেন্ট থাকে না, যেটা মানে সিআরটি করা হয়, যে তিনটে লিড যেটা থাকে সেটা একটা রাইট অ্যাট্রিয়ামে থাকে, একটা রাইট ভেন্ট্রিকেলে থাকে, একটা করোনারি সাইনাসে থাকে। এই যে এখানে যেটা দেখা আছে সেটা ডুয়েল চেম্বার পেসমেকার জন্য দেখানো হয়েছে, এটা রাইট এট্রিয়াম এর মধ্যে একটা পেস থাকে, অথবা এটা সিঙ্গেল চেম্বার হইতে পারে, শুধু রাইট এট্রিয়াম এর সে পেস করতে। যদি সিক্স সাইনাস সিনড্রোম না থাকে এবং যদি তুমি মানে সরি সিক্স সাইনাস সিনড্রোম থাকে এবং যদি এবি কন্ডাকশন ভালো থাকে, তাহলে শুধুমাত্র মানে এট্রিয়াল পেস করলেই যথেষ্ট, ভেন্ট্রিকুলার পেস করার দরকার হয় না, এ এ আই দিলেই হয়, মানে এট্রিয়াল পেস করবে, এট্রিয়াল সেন্স করবে, তাহলে এটা ইনহিবিটরি মোডে, এটা যদি থাকে তাহলেই যথেষ্ট। কিন্তু যে শুধুমাত্র এটিএ পেস করলে যদি তুমি কখনো এবি নোডে ব্লক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আর এই পেসমেকার এর কোনো দাম থাকে না, সেই ক্ষেত্রে তখন আবার ভেন্ট্রিকুলার মানে লিড রাইট ভেন্ট্রিকুলার লিড বসাইতেই হয়। এবং ডুয়েল চেম্বার পেসমেকারে একটা রাইট এটিএম এ বসে, একটা মানে রাইট ভেন্ট্রিকেলে বসে, দুইটা লিড দুই জায়গায় বসে, এবং এটা এইরকম দেখায়, একটা জে শেপের মতো দেখায়, এটা এরকম থাকে আর এটা রাইট ভেন্ট্রিকুলার লিড এরকম থাকে, দুইটা দুই রকম থাকে। বেসিক কনসেপ্ট অফ পেসমেকার, ওভারভিউ পেসমেকার, এখন পেসমেকার ফাংশন, পেসমেকার ফাংশন সম্পর্কে আলাপ করি। পেসমেকার সিঙ্গেল চেম্বার পেসমেকার থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল চেম্বার পেসমেকার লাগানো হয়, এখানে একটা লিড থাকে, একটা সার্কিট থাকে, একটা পেসমেকার থাকে, প্যাশেন্ট একটা থাকবে, জেনারেটর থেকে একটা লিড যে এখানে লাগবে, এটা হলো সিঙ্গেল চেম্বার পেসমেকার। আর ডুয়েল চেম্বার পেসমেকার হলো এখানে জেনারেটর থেকে দুইটা লিড যাবে, একটা মানে অ্যাপেক্সে যাবে রাইট ভেন্ট্রিকুলে, আর একটা এটিএমে আসবে। বেসিক ফাংশন এনার্জি আউটপুট, এবং এটা একটু ফিজিক্স আছে, এনার্জি আউটপুট প্যারামিটার স্টিমুলেশন থ্রেশহোল্ড এন্ড ইম্পিডেন্স, এই কতগুলো জিনিস দেখা হয়। পেসমেকার লাগানোর পরে পেসমেকার থ্রেশহোল্ড আস্তে আস্তে করে কমাইতে হয়, যে কত মিনিমাম ভোল্টেজ দিলে একটা স্টেবল পেসমেকার ই পাওয়া যায়, যত কম মিনিমাম, একের নিচে হলেই যথেষ্ট, কিন্তু 0.5 এর নিচে আমি মানে না গেলে আমি এই করি না, লাগাই না, মানে 0.5 মিলিভোল্ট আমি যদি কারেন্ট বাইরের থেকে দেই, তাহলে একটা কার্ডিয়াক স্টিমুলাস হয় এবং এটা সেটা খুব স্টেবল কানেকশন, না হলে এটা হয় না, খুব ভালো জায়গা না হলে এটা হয় না। আর যদি তুমি খুব ভালো জায়গায় না বসাইতে পারো, তা পেসমেকার ছুটে যাবে, পেসমেকার ছুটে গেলে আবার এটা লাগাইতে হবে। এই জন্য কতগুলো প্যারামিটার লাগে, এনার্জি লাগে, আউটপুট প্যারামিটার লাগে এবং কার্ডিয়াক স্টিমুলেশন থ্রেশহোল্ড ইম্পিডেন্স, এগুলো জানতে হবে। এবং এনার্জি জানতে গেলে ওহমস ল জানতে হবে, ওহমস ল হইতেছে যে ভি ডিভাইডেড বাই আই ইকুয়াল টু আর, মানে হলো এর ভিতর থেকে মানে প্রবাহমান রেজিস্ট্যান্স যেটা থাকবে, সেটা দুই প্রান্তের যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকবে এবং তার ভিতর থেকে যে কারেন্ট মানে বইয়ে যাবে, সেই বইয়ের কারেন্টের যদি দিয়ে ভাগ দাও, ভি ডিভাইডেড বাই আই যদি করো তাহলে আর হবে, এই যে ভি ইকুয়াল টু আই আর,
এখানে তুমি যদি এদিক থেকে নাও ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্স, তুমি রেজিস্ট্যান্সটা যদি এদিকে সরাই নিয়ে আসো তাহলে আই যাবে নিচে আর আর আসবে উপরে। অতএব ভোল্টেজ যদি হিসাব করো, হ্যাঁ মানে রেজিস্ট্যান্স তুমি যদি হিসাব করো তাহলে রেজিস্ট্যান্সের জন্য উপরে বি নিচে আই, যত মানে এই বাড়বে ফ্লো বাড়বে তত রেজিস্ট্যান্স কমতে থাকবে এবং দুই প্রান্তেরই থাকবে। আর সহজভাবে যদি তুমি হিসাব করো এদিকে ভোল্টেজ রেজিস্ট্যান্স এবং আর ই বাড়বে, যত মানে কারেন্ট যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে। কিন্তু আমাদের দরকার হইতেছে রেজিস্ট্যান্সটা নিয়ে কথাবার্তা, যে আমরা কতটুকু রেজিস্ট্যান্স আমরা অ্যালাউ করব। আমরা মানে 1000 থেকে 800 থেকে 1500 পর্যন্ত রেজিস্ট্যান্স আমরা অ্যালাউ করি। 1000 এর নিচে রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আমরা মনে করি যে ভালো রেজিস্ট্যান্স আছে। বেশি রেজিস্ট্যান্স থাকলে এটা ব্যাটারি বেশি ড্রেন হয়ে যাবে। ভোল্টেজ, দি ডিফারেন্স ইন পোটেনশিয়াল এনার্জি বিটুইন দি টু পয়েন্টস মেজার্স হলো ভোল্ট ডি দিয়ে, অ্যান্ড কারেন্ট হলো দি রেট অফ ট্রান্সফার অফ ফ্লো অফ ইলেকট্রিসিটি, ইউনিটস হলো মিলি অ্যাম্পিয়ার দিয়ে। রেজিস্ট্যান্স হলো দি অপোজিশন অফ ফ্লো অফ ইলেকট্রিক্যাল কারেন্ট থ্রু এ ম্যাটেরিয়াল, ইউনিট অফ মেজারমেন্ট হলো ওহম। এইভাবে যদি আমরা দেখি যে যত মানে কারেন্ট আর রেজিস্ট্যান্স কমবে অথবা বাড়বে এর সাথে ভোল্টেজ এর ডাইরেক্ট রিলেশন আছে। আইআর বাড়লে ওটাও বাড়বে, আইআর কমলে ওটাও কমবে। এখন হলো মানে আউটপুট পালস ডিউরেশন ইন মিলি সেকেন্ড, এটার পালস উইথ দি রেট অফ রাইজ অফ ইন্টারকার্ডিয়াক পোটেনশিয়াল, এটাকে বলা হয় পালস ওয়েট। এবং এই পালস ওয়েট হল 0.04 সেকেন্ড থাকে, মানে রেট অফ রাইজ, এই যে তুমি ইলেকট্রিক্যাল পালস দিলা সেটুকু মানে কত রেটে তোমার এটা যাচ্ছে সেটার উপরে নির্ভর করবে পালস ওয়েভটা। এবং এই পালস ওয়েভটার উপরে এটা 0.04 সেকেন্ড থাকে। 0.04 সেকেন্ড হলো যদি রাইজ থাকে, রেট অফ রাইজ থাকে, তাহলে সেক্ষেত্রে স্টিমুলাসটা এডিকুয়েট থাকে এবং সেটা মানে করবে ভালোভাবে ইম্পালসটা যাইতে পারবে। এবং পেসিং টেকনোলজি, মানে এটা পেসিং টেকনোলজি ডু অনলি টু থিংস, নাম্বার ওয়ান পেস, নাম্বার টু সেন্স, দুইটা কাজই করে। সে সেন্স করে যে আগে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল আছে কিনা, নিচেরটার দিকে দেখো এরকম পি কিউ আর এস যদি এরকম থাকে তাহলে সে মনে করবে যে হার্টের মধ্যে যেহেতু পেসমেকার আছে হার্ট বিট চলতেছে অতএব আমি এক্ষেত্রে বন্ধ থাকি, সেক্ষেত্রে বন্ধ থাকবে। আর সে যদি দেখে যে না এরকম কোনো সিগন্যাল নাই তাহলে সেক্ষেত্রে চলতে থাকবে, এরকম পেস করতে থাকবে। দুইটা পেসমেকার যেটা দেখো, এটা হলো এট্রিয়াল পেসমেকার আর এটা হলো ভেন্ট্রিকুলার পেসমেকার, এইভাবে পেস করবে। তাহলে বেসিক কাজই হলো দুইটা, পেস এন্ড সেন্স। ক্যাপচার, ডেফিনেশন মানে ক্যাপচার করা, আর ক্যাপচার কতগুলো টার্ম আসবে, ক্যাপচার ফেইলর, সেন্সিং ফেইলর, এগুলো। ক্যাপচার ফেইলর হলো যখন কার্ডিয়াক ডিপোলারাইজেশন এন্ড রেজাল্টেন্ট কন্ট্রাকশন কস্ট বাই পেসমেকার স্টিমুলাস, পেসমেকারের স্টিমুলাস থাকবে এবং একটা তুমি স্টেবল ডিপোলারাইজেশন তুমি পাইবা, তার মানে একটা তুমি কমপ্লেক্স পাইবা, ডিপোলার স্পাইক উইথ মানে কমপ্লেক্স, কার্ডিয়াক ডিপোলারাইজেশন এন্ড রেজাল্টেন্ট কন্ট্রাকশন কস্ট বাই পেসমেকার স্টিমুলাস। আর তুমি কন্ট্রাকশন তো বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে শুধু ডিপোলারাইজেশন, কারণ এই ইসিজি ইন্ডিকেট করে অনলি দি ডিপোলারাইজেশন। ওইখানে ই ছিল, মার্ক ছিল, ওগুলোর কৈশোর হয়েছে আবার কোথায় যে ঢুকাবি আর তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কার্ডিয়াক মানে পেসমেকার স্টিমুলাস প্লাস কার্ডিয়াক ডিপোলারাইজেশন, এই দুইটা জিনিস পাওয়া যাবে। আর পেসিং স্টিমুলাস থ্রেশহোল্ড, আর দি লোয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি টু ক্যাপচার দি মায়োকার্ডিয়াম 100% অফ দি টাইম,
এটা হলো পেসিং থ্রেশহোল্ড, মানে পেসিং অথবা স্টিমুলাস দেখে ডো স্টাম দি মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু প্রডিউস এ সিগন্যাল দ্যাট ইজ দি পেসিং থ্রেশহোল্ড। এই জন্য বলছে মিনিমাম না দি লোয়েস্ট, দি লোয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি টু ক্যাপচার এ মায়োকার্ডিয়াম 100% অফ দি টাইম, সবসময় হইতে হবে। ওই যে আমি বললাম যে আমি 2 মিলিভোল্ট আমি ই দিলাম, স্টিমুলাস দিলাম, পেসমেকারে পেস করতে থাকলো, এটা মানে মানে স্টিমুলাস এক ধরনের, কিন্তু যখন এটা আমি 0.1 মানে 0.5 এ দিলাম হচ্ছে, 0.4 এ দিলাম হচ্ছে, তাহলে এইটাই হলো মিনিমাম 0.4 অথবা 0.5 মিলিমাম, দি লোয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি টু ক্যাপচার দি মায়োকার্ডিয়াম 100% অফ দি টাইম, সেটাই হলো পেসিং স্টিমুলাস অথবা মানে থ্রেশহোল্ড, সরি সেটি হলো পেসিং থ্রেশহোল্ড অথবা স্টিমুলাস থ্রেশহোল্ড। পেসিং থ্রেশহোল্ড তারপর সাজেস্টেড ইন্টার অপারেটিভ ভ্যালুস এটিএম এর 0.5 ভোল্ট আর লেস দেন 1, ভেন্টিকেল লেস দেন 1, কিন্তু আমি আমার জীবনে কোনো সময় 0.5 এর নিচে আমি মানে উপরে আমি করি নাই, একটা বা দুইটা খেয়েছি মনে হয় 0.8 বা 0.7 এ করতে হয়েছিল, খুব বয়স্ক মানুষ সেই জন্য, আর নতুবা সবগুলোই আমি এটা 0.5 এ নিয়ে লাগাই দিছি, আর এটিএম এ 1.5 পর্যন্ত রাখা যায়। মানে যদি দেখো তুমি বাইরে থেকে ভোল্টেজ দিয়ে 1.5 ভোল্টেজ দিয়ে এটিএম স্টিমুলাস আসছে, তাহলে তুমি রেখে দিতে পারো। যদি দেখো যে 1 মিলিভোল্ট দিলেই তোমার ই করে, ওরা ওই পেসমেকার করার সময় দেখো বলতে থাকবে স্যার 2.5, 2, 1.5, 1, 0.9, 0.7, 0.8, 0.6, 0.5 এরকম বলতে থাকে। তার মানে এতে ওরা ইন্টারকার্ডিয়াক সিগন্যাল ওই স্টিমুলাসটা আস্তে আস্তে করে কমাইতে থাকে, এবং দুইটার জায়গায় দুই রকম থ্রেশহোল্ড থাকে। পরীক্ষার সময় একটু চট করে জিজ্ঞাসা করে যে ভেন্টিকুলার পেসিং থ্রেশহোল্ড কত অথবা ইসের কত, এটা না জিজ্ঞাসা করে এটা তো জানবো জানে রেজিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, রেজিস্ট্যান্সটা জিজ্ঞাসা করি, কারণ এটা তুমি মনে রাখার চেষ্টা করো না, কারণ এটা আমরাও দেখি না, ওরা কেবলই মুখ দিয়ে বলে যে 300 থেকে 1500 মধ্যে আছে, সাধারণত 800 থেকে 1500 মধ্যে থাকলে মোর দেন এনাফ, মানে লোয়েস্ট রেঞ্জ হলো 300, হাইয়েস্ট রেঞ্জ হলো 1500, 300 থেকে 1500। সেন্সিং নিয়ে একটু ঝামেলা আছে, সেন্সিংটা একটু বুঝতে উল্টা পড়লো বোঝা যায়। সেন্সিং কি, এটা হলো অ্যাবিলিটি টু সি অথবা সেন্স, মানে করা হইতেছে মানে দেখা অথবা কাটা। দি সাজেস্টিভ ইন্টিগ্রেটিক সিগন্যালস এর এটিএম এ গ্রেটার দ্যান 2 মিলিভোল্ট আর ভেন্ট্রিকুলে হলো গ্রেটার দ্যান 5 মিলিভোল্ট সেন্সিং দেওয়া থাকে। 5 মিলিভোল্ট সেন্সিং দেখে ছবি দেখলে বুঝতে পারবা, এটিএম এ লেস দ্যান 2.5, ভেন্ট্রিকুলে 2.5, এটিএম গেটেড সাজেস্টিভ ক্রনিক স্টিমুলাস, একটা মনে রাখতেই হবে এতগুলো টু এন একু টু ক্রনিক থ্রেশহোল্ড সেন্স। যখন আমরা পেসমেকার লাগাই তখন আমরা ওখানে একটা ইঞ্জুরি থাকে, মায়োকার্ডিয়াম এ একটা এন্ডোকার্ডিয়াম একটা ইঞ্জুরি করা হয়, ইঞ্জুরি করা হয় কি তৈরি হয়ে যায় স্ক্রু দিয়ে, তুমি এই করলে জায়গাটা মানে ইডিমাটাস হয়ে যায় 2-4-5 দিনের মধ্যে, এবং একটা সোয়েলিং থাকে, সেই জন্য কিছু ইমিডিয়েটলি তোমার থ্রেশহোল্ড লস করতে পারে। এই জন্য ইনিশিয়ালি আমরা যদি 0.5 ও থাকে পেস মানে পেস করে থাকি, তাহলে সেক্ষেত্রে 3.5 উপরে তারে পেসমেকার ভোল্টেজ দিয়ে রাখে যাতে কোনো ক্রমে মানে লস না করে, এবং আস্তে আস্তে এই ইনফ্লামেশনটা সাবসাইড যখন হয়ে যায় তখন আবার পেসিং থ্রেশহোল্ড কমাই নিয়ে আসে, এটা প্রোগ্রাম করে দেওয়া যায়। কিন্তু এখন নতুন যে সমস্ত পেসমেকার আছে সেই পেসমেকার গুলো এতটাই মানে এসে মানে অটোমেটিক, মানে সে নিজে নিজে পেসমেকার থ্রেশহোল্ড চেঞ্জ করতে পারে, যখন দেখে যে মানে প্রেসিং খুব ভালো হচ্ছে তখন অটোমেটিক 2.5 থেকে 1.5 এখানে নিয়ে আসে, নিজে নিজে নিয়ে আসে, আবার যখন প্রয়োজন হয় তখন সে বাড়াই দেয়। এটা বাইরে থেকে প্রোগ্রাম করার দরকার হয় না, এটা প্রোগ্রামেবল ভিতরেই থাকে, কারণ পেসমেকারটা ভিতরে একটা কম্পিউটারের মতো থাকে, ওর প্রোগ্রাম আছে, ও নিজে কোনো প্রোগ্রাম সেট করতে পারে।
তারপর হলো হিস্ট্রিক্যালি রেসপন্স টু অকার বিটুইন 2 to 8 weeks পোস্ট ইমপ্লান্ট, দি থ্রেশল্ড মে ইনক্রিজ 2 to 5 times মানে আফটার দি ইমপ্লান্টেশন, অ্যান্ড দি ভার্চুয়াল ইলেকট্রোড মায়োকার্ডিয়াল ইন্টারফারেন্স এগুলো ওই করতে পারে, অসুবিধা করতে পারে। এবং এরকম পেসিং থ্রেশল্ড যদি তুমি করো আফটার ইমপ্লান্টের পরে হঠাৎ করে বাইরে যাবে 2-3-4 দিনের পরে, এবং আস্তে আস্তে করে পেসিং থ্রেশল্ডটা কমতে থাকবে, কারণ প্রথম দিকে তার মানে ইডিমাটাস থাকার জন্য, ইনফ্লামেশন থাকার জন্য বেশি লাগবে। এবং ক্রনিক ইলেকট্রোড যদি থাকে তাহলে ইলেকট্রোডের ভার্চুয়াল ইলেকট্রোড এবং চতুর্দিকে ইন্টারফেন্স তৈরি হয়, এবং দীর্ঘদিন থাকলে ওখানে একটা মানে ফাইব্রোসিস তৈরি হয়, এবং আবার ফাইব্রোসিস তৈরি হয়ে গেলে ইলেকট্রিক্যাল ইন্টারফেন্স এর প্রবলেম হয়। সেই জন্য লিডের মাথায় স্টেরয়েড লাগানো থাকে, স্টেরয়েড ইলুডিং লিড, এবং এই স্টেরয়েড ইলুডিং লিড থাকলে সেই ক্ষেত্রে স্টেরয়েডের এই যে ফাইব্রোসিস যেটা হয় সেই ফাইব্রোসিসটা খুব বেশি একটা হয় না, ফাইব্রোসিসটা লিমিটেড আকারে ফাইব্রোসিসটা থাকে। এই যে স্টেরয়েড লাগানো দেওয়া থাকে, স্টেরয়েড দিয়ে এটা এই করে এক্সেসিভ ফাইব্রোসিস যেটা আছে সেটাকে ডিল করা হয়, স্টেরয়েড ইলুডিং থাকে। এবং স্টেরয়েড যদি দেওয়া হয় তাহলে যেটা একুট এইভাবে রাইজ করা থাকে সেটা কমে এরকম নিচের দিকে নামতে থাকে। স্টেরয়েড দেওয়ার সুবিধা হলো ওই একটা যে এই ক্ষেত্রে তোমার কি হয় না, একুট থ্রেশহোল্ডটা অতটা তাড়াতাড়ি আর বাড়ে না। সেন্সিং, দি অ্যাবিলিটি অফ দি পেসমেকার টু সেন্স অ্যান ইন্টারকার্ডিয়াক ইলেকট্রিক সিগন্যাল। হ্যাঁ, সেন্সিং নিয়ে তোমরা যতবার পড়বা ততবারই তোমাদের মধ্যে একটু কনফিউশন হবে। যখন পড়বে তখন মনে হবে যে ঠিক আছে খুব ভালো বুঝছি, কিন্তু যখন এটা ছেড়ে দেবে তখন মনে হবে যে এটা খারাপ বুঝতে, আবার কি করে একটা গন্ডগোল লাগছে। সেন্সিং, যত সেন্সিং পাওয়ার কমাই রাখা হয় তত পেসমেকার সেফ বেশি দেখে। এখানে 5 মিলিমিটার যদি দেওয়া থাকে তাহলে 5 মিলিমিটার বা তার উপর যেগুলো থাকবে সেগুলো দেখবে, 5 মিলিমিটারের নিচে সাধারণত দেখবে না যত ছোট ছোট থাকুক। এটা এই জন্য করা হয়েছে যে যে হার্টের মধ্যে তো ইলেকট্রিক্যাল সিগন্যাল মাঝে মাঝে কিছু কিছু এটা সাফিসিয়েন্ট না, এটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করার জন্য। এইরকম যদি কিছু থাকে সেই ক্ষেত্রে তাহলে প্রতিবারই হার্ট দেখবে যে তার ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স হইতেছে, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল তৈরি হইতেছে, হার্ট স্টিমুলাসটা বন্ধ করে দিয়ে বসে থাকবে। বন্ধ করে দিয়ে বসে থাকলেই তখন সেই ক্ষেত্রে তোমার এটা দেখা দেবে, অ্যাসিস্টম দেখা দেবে যে দেখা গেল যে সে আর নাই। পেসমেকার টু সেন্স অ্যান্ড ইন্ট্রিনসিক ইলেকট্রিক্যাল সিগন্যাল। এখানে দেখো 5 মিলিভোল্ট দিয়ে দেওয়া আছে, 5 মিলিভোল্ট দেওয়া থাকলে 5 মিলিভোল্টের উপরে যা আছে সেটা সে দেখবে, 5 মিলিভোল্ট পর্যন্ত সে আর কিছু দেখবে না। সেন্স মানে মানে এই 5 ভোল্ট পর্যন্ত আর কিছু নাই, কারণ ডেফিনেশনটা দেখো এবিলিটি অফ দ্য পেসমেকার টু সেন্স অ্যান্ড ইন্টারকার্ডিয়াল সিগন্যাল 5 মিলিভোল্ট দেওয়া আছে। When programming sensitivity, as you lower the number, you make the pacemaker more sensitive and allow it to see more. যখন এটা নিচের দিকে নামাবা এখান থেকে যখন 3 মিলিমিটার একটা ছবিতে আছে, 3 মিলিমিটার যখন নামাবা তখন এখানে মুখ দেখা যাচ্ছে না, তখন গলাও দেখা যাবে। তারপর 2 মিলিমিটার নামাইলে 1 মিলিমিটার করলে পুরো মানুষটা দেখা যাবে। আর এরকম 5 মিলিমিটার দেখে তাহলে যে সমস্ত সিগন্যাল এই 5 মিলিভোল্টের উপরে আসবে সেগুলো সে সেন্স করবে, আর 5 মিলিভোল্টের নিচে যেগুলো থাকবে সেগুলো সে সেন্স করবে না, সেগুলো সাফিসিয়েন্ট না এই সিগন্যালের জন্য। যদি ওই তো ছবিটা হয়েছে আছে এখানে,
এটা যদি 2 মিলিমিটার হয় তাহলে দেখো তুমি তার মুখ মন্ডল মাথা সব দেখতে পারতেছো, তার মানে তুমি পেসমেকারের সেন্সিটিভিটি কমাইছো, নাম্বার কমাইছো, কিন্তু তুমি পেসমেকারকে সেন্সিটিভ বেশি করছো, সে এখন বেশি দেখতে পারে। যত নাম্বার কমাইবা তত সে বেশি সেন্সিটিভ হবে, এই এই জায়গাটা উল্টা পাল্টা হয়, নাম্বার কমাইলে পেসমেকার সেন্সিটিভিটি কমে যাবে, না পেসমেকার সেন্সিটিভিটি কমে কইছে বলে না যে ওর থ্রেশহোল্ড খুব কম, মানে থ্রেশহোল্ড কম মানে সে অল্পতেই রিয়েক্ট করে, কইছে থ্রেশহোল্ড বেশি কর বেশি কিছু বললেও সে কিছু বলবে না আর কি, থ্রেশহোল্ড বেশি মানে হচ্ছে তার স্টিমুলাস দিলেও কাজ হবে না। 2 মিলিমিটার ওইরকম 1 মিলিমিটার যদি থাকে তাহলে সে তুমি জামা কাপড় সবই তার দেখতে পারতেছ, সরি হ্যাঁ 1 মিলিমিটার থাকলে দেখতে। এই এই ছবিটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি সেন্সিং এর ডেফিনেশন ভুলে গেলে তুমি মনে রাখতে পারবা যে সেন্সিং মানে জিনিসটা কি। যত নাম্বার কমানো হবে তত পেসমেকার সেন্সিটিভ বেশি হবে, তার মানে তত বেশি পেসমেকার দেখবে, এই যে 1 মিলিমিটার এত কিছু দেখলো। সেন্সিং থ্রেশহোল্ড ইন্ডিকেটস দি মিনিমাম ইন্টারকার্ডিয়াক সিগন্যাল দ্যাট উইল বি সেন্সড বাই দি পেসমেকার টু ইনিশিয়েট এ পেসমেকার রেসপন্স, মানে কতটুকু সিগন্যাল হইলে কতটুকু সিগন্যাল হইলে সেই সিগন্যালটা একটা স্টেবল কার্ডিয়াক মানে ডিপোলারাইজেশন দিতে পারবে সেইটাই হইতেছে আসল কথা। এই জন্য 5 মিলিমিটার বা তার উপরে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল লাগে তৈরি হওয়ার জন্য, সেন্সিং করার জন্য। এখানে একটা দেখো মানে পেসমেকার প্রোগ্রাম টু 4 মিলিমিটার 4 মিলিভোল্ট পর্যন্ত করা আছে, তাহলে 4 মিলিভোল্টের উপরে যে সিগন্যাল আছে সেই সিগন্যালটাকে সে দেখবে, এই যে এই সিগন্যালটাকে সে দেখবে, এইটা দেখে সে ইনহিবিট করবে, কারণ এখানে আরওয়েভ আরওয়েভটা যেটা আছে সেটা আছে 7 মিলিমিটারের মতো। মনে করি ইন্টারকার্ডিক সিগন্যাল কি একটা ডিপোলারাইজেশন, তো ডিপোলারাইজেশন পেসমেকার কিভাবে সেন্স করবে, সে সেন্স করবে হলো কমপ্লেক্স দিয়ে, কিউ পি কিউ আর এস কমপ্লেক্স দিয়ে মনে করো সে সেন্সের মানে ই করলো, এখানে আর ওয়ের ওয়েভ মনে করো 7 মিলিমিটার দেওয়া আছে, 7 মিলিমিটার হইলে সে এটাকে দেখতে পাবে, এবং এরকম যখন সিগন্যাল তৈরি হবে তখন পেসমেকার ইনহিবিশন হয়ে থাকবে। কিন্তু এটা যদি এরকম দাও তাকে মানে আরো 3 মিলিমিটার হয় তাহলে সেই ক্ষেত্রে সে এখানে পেস করবে, এখানে সে আর ই করবে না, সে ইনহিবিট করবে না, কারণ এটা কিছু মনে করতেছে যে কোন ধরনের সিগন্যাল নাই, চাইল্ডের নিচে যা আছে সবগুলো নাই। এবং পেসমেকার প্রোগ্রাম টু 2 মিলিগ্রাম, এখন এটা মনে করো যদি 2 মিলিগ্রাম হয় তাহলে কিন্তু সে দুইটাই দেখবে, এটারও দেখবে এটাকেও দেখবে, তাহলে এই ক্ষেত্রেও সে এটা যদি স্টেবল না হয়, 2 মিলিমিটার তুমি করে দিলা পেসমেকার কে সেন্সিটিভ করে দিলা খুব বেশি, 2 মিলিভোল্টে নামাই দিলা, তাহলে 2 মিলিভোল্টে নামাই দিলে 2 মিলিভোল্ট বা তার উপরে যত সিগন্যাল আছে সে দেখবে, দেখার পরে সে ইনহিবিশন হবে। তো এই ক্ষেত্রে দেখবে যে এক্সেসিভ ইনহিবিশন যখন হয় তখন কি করে যে পেসমেকারের সেন্সিটিভিটিটা বাড়াই দেয়, যে সেন্সিটিভিটিটা বাড়াই দিলে যে শুধুমাত্র 5 বা তার উপরে থাকলে সেগুলো ধরলো, 3, 2, 4 এগুলো যে আছে এগুলো ধরলো না, তখন সেগুলো পেস করলো, এখানে পেসমেকার ম্যাল ফাংশন হইতে থাকে, পেসমেকার ভালো আছে কিন্তু ম্যাল ফাংশন হইতে থাকে, ম্যাল ফাংশন হয় কি পেসমেকার দেখায় যে কোনো পেস করতেছে না, পেস করতেছে না মানে কি পেস করার না মানে হইতেছে যে যে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল যেগুলো আছে সেগুলো সে দেখতেছে না, অত পেসমেকার জায়গার থেকে ছুটে গেছে, জায়গার থেকে ছুটে গেছে ওটা টেস্ট করা যায় কি করে, যে ব্যাটারি দিয়ে দিলে দেখা যায় যে ম্যাগনেট মোড দিয়ে দিলে দেখা যায় যে ম্যাগনেট মোডে সে ঠিকই কাজ করতেছে, আবার এই দিক থেকে দেখা গেল যে সে ইনহিবিশন হয়ে যায়, তখন যদি সেন্সিটিভিটি 2 থেকে 5 দিয়ে দাও তাহলে এই যেগুলো মানে অল্পই হয়ে যাবে। এই এখানে আসেন আন্ডার সেন্সিং এবং মানে সেন্সিং, এই বাম দিকের যেগুলো দেখেন সেগুলো সবগুলো স্পাইক আছে এবং স্টেবল ডিপোলারাইজেশন আছে, এগুলো ঠিক আছে সব, কিন্তু এই পাশে কমপ্লেক্স আছে, এখানে
এবং এইখানে একটা স্টিমুলাস দিয়ে ফেলছে সে। এই যে সিগন্যাল যেটা আছে সেই সিগন্যালটাকে সে ই করতে পারে নাই, দেখতে পারে নাই, বুঝতে পারে নাই, সেজন্য সে এখানে স্পাইক দিছে, এখানে স্পাইক দিছে, এখানে ই করতে পারে নাই। কিন্তু এইখানে যখন স্পাইক দিছে তখন সেটা স্টেবল একটা ই হয়েছে। তো এই ক্ষেত্রে আন্ডার সেন্সিং কমপ্লেক্স আছে কিন্তু এখানে স্টিমুলাসও আছে। ইন্টেন্সিং রিফ্র্যাক্টরি পিরিয়ড এটা ওইটারই ছবি দিছে। ওভার সেন্সিং, ওভার সেন্সিং এ কি হবে, ওভার সেন্সিং এ যে ভিতরে তোমার সিগন্যাল আছে এবং সেটা মানে ছোট ছোট সিগন্যাল কেও সে দেখে ফেলবে, ওভার সেন্স করতে থাকবে, 2 মিলিমিটার 3 মিলিমিটার পর্যন্ত যদি যে সিগন্যালসটা আছে সেগুলো সিগন্যালসটা দেখবে, দেখে সে ইনহেবিট করে থাকবে এই জায়গাগুলো নাই। এখানে স্পাইক দেওয়া আছে কিন্তু এইখানে একটা স্পাইক সে মিস করছে, এইটা এই দুইটা ঠিকই দিয়েছে, এইখানে একটা সে স্পাইক মিস করছে। মিস করা মানে কি, সে এইখানে ভাবছে যে কোনো একটা ই আছে মানে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে সে এই জায়গাটা ইনহিবিশন হয়ে গেছে, এর জন্য একটা লস এর মতো আসছে। এটা হলো ওভার সেন্সিং করে ফেলছে যে জায়গাটা সে বুঝতে পারে নাই। ওভার সেন্সিং এ যে মানে এখানে ল্যাক অফ স্পেস যদি দেখো, এই সরি এখানে ল্যাক অফ পেসিং স্পাইক, ল্যাক অফ পেসিং স্পাইক, এই দুই জায়গায় সে কোনো জায়গায় সে স্পেক্ট মানে দেয়নি। স্পাইক না দেওয়ার মানে হইতেছে সে মনে করছে যে এটা ইন্টারকার্ডিয়াক সিগন্যাল সাফিসিয়েন্ট, সেটার জন্য দেয় নাই। এখন এটা কি হতে পারে, এটা এক এক হতে পারে আমার সেন্সিটিভিটি খুব বেশি করে নামানো আছে, 2 বা 3 মিলিমিটারের মতো লাগানো আছে, অথবা যে মায়োকার্ডিয়ামের কোনো একটা পোটেনশিয়াল যেটাকে সে ডিটেক্ট করছে যে না এটা ইন্টারকার্ডিয়াক, অথবা কোনো নয়েজ ক্রস টক করে সে মনে করছে যে তুমি হাই রেডিও ফ্রিকোয়েন্সি এরিয়া, যে রাডার অফিস অথবা ই রেডিও স্টেশন অথবা ওই যে ইগুলো আছে আপনার মেটালিক ডিটেক্টর, হ্যাঁ ওগুলোর হাই ইলেকট্রোম্যাগনেটিক ই থাকে, ওগুলোর মধ্যে দিয়ে গেলে ওগুলোর সিগন্যাল সে মনে করছে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল, সেই হিসাব করে চলে আসছে। এখানে ল্যাক অফ পেসিং স্পাইক, আর যদি পেসিং স্কাইপ থাকতো তাহলে কি হতো, তাহলে হলো ক্যাপচার ফেল হইতো, ক্যাপচার করছে কিন্তু ফেল মানে কোনো ডিপোলারাইজেশন হয় নাই। তো ক্যাপচার ফেলিওরের ভিতরে আর সেন্সিং ফেলিওরের ভিতরে পার্থক্য দুইটাই, একটা হলে ক্যাপচারে ক্যাপচার হবে কিন্তু কোনো স্টেবল ডিপোলারাইজেশন পাবে না, কিউআরএস কমপ্লেক্স থাকবে না, আর সেন্সিং ফেলিওরে হলো ল্যাক অফ স্পাইক, পেসিং স্পাইক থাকবে, দুই জায়গায় কোনো জায়গায় স্পাইক নাই এবং এটা অ্যাসিস্টও থাকবে, ডেঞ্জারাস মানে কমপ্লিকেশন পেসমেকারের, পেসমেকার ভালো কিন্তু পেসমেকার ইনহিবিট করে মরে গেছে পেশেন্ট। আমরা শেষের দিকে চলে আসছি, বেসিক কনসেপ্ট অফ পেসমেকার। এখন এনবিজি কোড সবাই এটা বলে সব সময় যে নর্থ মানে আমেরিকান মানে কোড, এটা ইউনিভার্সাল কোড বানানো হয়েছে, পাঁচটা মানে ঘর আছে, একটা হলো প্রথমটা হলো চেম্বার পেস্ট, তারপরটা হলো চেম্বার, দুই নম্বরটা হলো চেম্বার সেন্সড, তারপরে রেসপন্স টু সেন্সিং, তারপরে রেট মডুলেশন অ্যান্ড মাল্টি মাল্টি সাইট যেগুলো আছে পেসিং এগুলো। এখন আমরা যদি কোনো পেসমেকার কে ডেজিগনেশন করি বা বলি তাহলে এই নাম দিয়ে বোঝা যায়, আমরা যখন বলি ভি ভি আই প্রথম তিনটা মনে মানে ভি মানে ভেন্টিকুলার পেস্ট, ভি সেকেন্ড হলো ভি ভি আবার ভি তাহলে ভেন্টিকুলার মানে সেন্সড, এবং আই মানে ইনহেবিটরি, এই আই রেসপন্সাল, তাহলে এখন হলো যে নাম্বার ইউজড, মানে জিরো যদি বলি তাহলে নান কিচ্ছু নাই, এ যদি বলি এট্রিয়াম, ভি যদি বলি ভেন্ট্রিকল, ডি যদি বলি ডুয়েল চেম্বার। এখন যদি আমরা বলি যে ভি ভি আই তাহলে ভেন্ট্রিকুলার পেস্ট, ভেন্ট্রিকুলার সেন্সড অথবা ইনহিবিটরি। এখন যদি বলি ভি ভি আই আর তাহলে এইখানে রেট রেসপন্সিভ চলে আসবে, ভি ভেন্ট্রিকুলার পেস্ট, ভেন্ট্রিকুলার সেন্সড, ইনহিবিটরি অ্যান্ড রেট রেসপন্সিভ। এখন যদি ডুয়েল চেম্বার বলি তাহলে বোথ এট্রিয়াম ভেন্ট্রিকল পেস্ট, বোথ এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল সেন্সড, ডি 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 আর বলি আমরা,
তার ডুয়েল মানে আইদার ইনহিবিটরি অথবা এটা ট্রিগার করবে এবং রেট রেসপন্সিভ থাকবে এন্ড ম্যানুফ্যাকচারার্স ডেজিগনেশন অনলি এস মানে সিঙ্গেল চেম্বার এস মানে সিঙ্গেল চেম্বার আই দেয়ার বি অনের এটা এটা খুব বেশি নেই এই পর্যন্ত তোমরা এটা মনে রাখতে হবে লেটার্স ইউজড এখন যদি বলে এ এ জিরো তাহলে মানে হইতেছে এটিএম পেস করবে এটিএম সেন্স করবে এবং মানে জিরো এখানে কোনো রেট নাই এ এ আই যদি থাকে তাহলে এটিএম পেস এটিএম সেন্স এবং ইনহিবিটরি মোড সিক্স সাইনাস সিনড্রোমে লাগানো যাবে যদি এবি কন্ডাকশন ভালো থাকে এটা হলো মানে এই কোড দিয়ে আমরা পেসমেকারকে মানে ইন্ডিকেট করি যে পেসমেকারের কোন ধরনের পেসমেকার আছে এবং পেসমেকারের কনফিগারেশন এখানে পেসমেকার ভিজি জিরো তার মানে এতে ছেলে ভেন্টিকুলার শুধুমাত্র সে পেস করে যাবে অন্য কোনো কোনো ফাংশন নাই এটা কন্টিনিউয়াস পেসিং হয়ে যাবে অ্যাসিঙ্ক্রোনাস মোডের মতো সে মানে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল আসে কি নাই সেটা কিচ্ছু দেখবে না যে একটা রেগুলার ইন্টারভেলে যত ইন্টারভেল তুমি দিয়ে দাও মিনিমাম 60 তে দিয়ে দাও থাকলে সে 60 পর পর সে দিয়ে যাবে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল থাকুক বা না থাকুক এইটা কখন করি আমরা অ্যাসিঙ্ক্রোনাস মোডে নিয়ে যাই যখন ইলেকট্রোকটারি প্রেগনেন্সির সময় ইউজ করে ম্যাগনেট লাগাই দিলা তুমি মনিটরে দেখলা যে 85 রেট চলে আসছে তুমি বললো যে ঠিক আছে এখন তোমার রেট দেওয়া আছে 60 পেসমেকারে যখনই তুমি মনিটরের উপরে মানে ম্যাগনেট রাখবা তখন সেটা ম্যানুফ্যাকচারার ভেদে 85 থেকে 99 পর্যন্ত হয়ে যাবে এটা হয়ে গেলে তুমি ভাববা যে মানে তোমার পেসমেকার অ্যাসিঙ্ক্রোনাস মুডে চলে গেছে এখন তুমি বলবো তুমি এই ইলেকট্রোকটারি ইউজ করো ইলেকট্রোকটারি ইউজ করলে ওই ইলেকট্রোকটারিতে যে ইলেকট্রিক পটেনশিয়াল হবে সেটা পেসমেকার আর ধরবে না এই জন্য বিবিও এই ক্ষেত্রে করা হয় এই ক্ষেত্রে পেসমেকার মানে মানে অনলি পেস এই নিচের দুইটা দেখো শুধু পেসিং অনলি মানে সেং জিরো দিয়ে বুঝাইছে সেন্সিং অনলি আর এরকম যদি থাকে পেসিং এন্ড সেন্সিং অনলি এখন এইটা এই এই সিগন্যালটা দিছে এইখানে এটা দিয়ে বুঝাইছে শুধু পেস করছে আর কিচ্ছু না এখন ভিও পেসমেকার ইন্ডিকেশন কোনটা টেম্পোরারি মোড সামটাইমস ইউ ডিউরিং সার্জারি টু প্রিভেন্ট ইন্টারফারেন্স ফ্রম ইলেকট্রোকটারি ওই আমি যেটা বলছি সেটাই যেটা ইলেকট্রোকটারির সময় এটা তুমি এভাবে করে দিতে পারো এটা হলো এই যে উপরে এ মানে এটা কি আছে এ এ আই আছে মানে এটিএম পেস এটিএল সেন্স ইনহিবিটরি মোড আছে এটার ইন্ডিকেশন কোথায় এটা এটা এখানে একটু বসে রয়েছে আচ্ছা মনে হয় থাকবে এ এ আই ইন্ডিকেশন কোথায় ইন দ্য সিক্স সাইনাস সিনড্রোম ইন দ্য অ্যাবসেন্স অফ এডিনোড ডিজিজ অর ইন এটিএল ফিব্রিলেশন এটা মানে তোমার বলতে হবে যে আমি লাগাইতে পারি ওই ক্ষেত্রে যদি আমি জানি যে এবি কন্ডাকশনটা ঠিক আছে সেই ক্ষেত্রে সিক্স সাইনাস সিনড্রোম অথবা এট্রিয়াল ফিব্রিলেশনে আমি লাগাইতে পারবো এট্রিয়াল ফিব্রিলেশন আমি লাগাইতে পারবো শুধু এট্রিয়া কি আমি ই করতে পারবো পেস এবং সেন্স করতে পারবো এট্রিয়াল ফিব্রিলেশন যখন স্লো হয়ে যাবে তখন কাজ করবে যখন বেশি থাকবে তখন তো আর কাজ করবে না আর এখানে পেসমেকার ডিডিডি পেসমেকার দেওয়া আছে ডিডিডি পেসমেকার মানে দুই জায়গায় এই এই সিগন্যালটার অর্থ হইতেছে পেস এবং সেন্স দুইটাই এটিএল যে লিড আছে সে পেসও করবে সেন্সও করবে এটা এইভাবে এবং এটার হলো পেসমেকার এইভাবে থাকবে এটার মোড চারটা মোড থাকে আইদার এটিএ পেস ভেন্টিকল পেস অথবা এটিএ মানে সেন্স ভেন্টিকল পেস অথবা এটিএ পেস ভেন্টিকল সেন্স অথবা বোথ এটিএ এন্ড ভেন্টিকল সেন্স চারটে ইভেন্ট আমি পরে পড়াবো যে পেসমেকার মোডের মধ্যে পাঁচ চারটে ফাংশন থাকে এবং ইন্ট্রিনসিক পি এন্ড আর ওয়েভ এরকম ইন্ট্রিনসিক সিগন্যাল যে নরমাল ইসিজি এর মতো থাকে সেটাই এখন এই আর ওয়েভটাকে আমার পেসমেকার চিনে এবং আমি যত সেন্সিটিভিটি দিয়ে রাখবো ততটাই তার জন্য লাভ হবে এবং এরকম যদি তোমার একটা মানে ই দিয়ে থাকে ক্যাপচার দিয়ে থাকে তাহলে মানে সে চিনলো না এটা পেসমেকার স্টিমুলাস দিয়ে বসছে এরকম সেই ক্ষেত্রে তার একটা স্টেবল মানে কমপ্লেক্স আসবে পি ওয়েভ পিও এটা মানে যে ঠিক মতন হবে তাও না এটা ইনভার্টেড হইতে পারবে
pacemaker sense in the atrium and ventricle. এটা হলো এটিএম এর জন্য দেওয়া আছে, ভেন্টিকুল এর জন্য আসবে। এন্ড পেসমেকার শুড বি এ মানে এলবিবি পেসিং ফ্রম দি রাইট ভেন্টিকল, এবং পেসমেকার ইসিজি সবসময় এলবিবি এর মতো হবে। শুড বি সুপিরিয়র এক্সিস পেসিং ফ্রম দি অ্যাপেক্স এন্ড পেসিং ইজ মাচ মে বি সিন, হার্ট রেট মাস্ট ফাস্টার দ্যান দি লোয়ার রেট। এবং এখানে মানে পেসমেকার কে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তুমি 110 পর্যন্ত তুমি করবা, পেস করবা 60 থেকে 110 পর্যন্ত তুমি পেস করবা, ডিপেন্ডিং অন দি বডি নিড। যদি আমরা বেবি আইআর লাগাই অথবা ডিডিআর লাগাই তাহলে বডি নিডের উপরে নির্ভর করে, সে ফিজিওলজিক্যাল নিডের উপরে এগুলো কতগুলো থার্মো ই আছে সেন্সর আছে, তারপরে হলো হার্ট রেট ভেরিয়েবিলিটি আছে, বডি মুভমেন্ট আছে, পোস্টুরাল চেঞ্জ আছে, এই সমস্ত গুলো চেঞ্জ করে সে বুঝতে পারে যে কি পরিমাণ তার লাগবে, হার্ট রেট বাড়াইতে লাগবে। শোয়া অবস্থায় যতটুকু লাগবে তার চেয়ে বসা অবস্থায় হলে 2-5 হার্ট রেট বাড়ানো দরকার। ডিডিআর এখানে দেখো যে দুইটা পেসমেকার স্পাইক আছে, একটা হলো এটিএম এর জন্য, একটা ভেন্টিকেল এর জন্য। এটা ডুয়েল চেম্বার পেসমেকার, বোথ এই ক্ষেত্রে বোথ এটিএম এবং ভেন্টিকেল পেস করতেছে। অনেক সময় হয় কি এই যে এটিএলটা পেস করে এই এটিএল স্টিমুলাস নিয়েই এবি নোড যদি ভালো থাকে তাহলে ভেন্টিকেল পেস করে ফেলে, তাহলে সেক্ষেত্রে হয় কি যে ভেন্টিকুলার যে মানে স্পাইক থাকে সেটা আর কাজ করে না, লাগে না কাজ করা। এই ক্ষেত্রে এটিএল পেস করলেই কাজ করে। লিড ইম্পিডেন্স পরীক্ষার সময় খুব বেশি একটা জিজ্ঞাসা করে না, অ্যাসেসমেন্ট অফ দি লিড ইন্টিগ্রিটি নট লিড পজিশন। এটা হাই রেজিস্ট্যান্স মোর দেন 200 ওহম যদি হয়, আমরা বলছিলাম যে এটা থাকবে 300 থেকে 1500 পর্যন্ত, কিন্তু যদি 2500 হয় তাহলে এটা হাই রেজিস্ট্যান্স ওপেন সার্কিট বলা হয় এটাকে, তখন ক্রনিক লিড ফ্র্যাকচার হইতে পারে, অথবা ওই যে আমরা যেখান থেকে মানে ফার্স্ট ক্ল্যাভিকেল এবং হলো মানে রিব ফার্স্ট রিবের মাঝখানে এটা চাপ করে ভাঙে যেতে পারে, অথবা তুমি যখন লিড তুমি স্টিচ দিতেছো তখন এটা লিক করে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে। লিড সিস্টেম লস অফ মানে কন্ট্রাক্ট বিটুইন দি টার্মিনাল পার্ট অফ দি হেড অ্যান্ড দি পেসমেকার হেড সেট স্ক্রু, ওই যে যেখানে তুমি লাগাই দাও সেখান থেকে এটা লুজ সেট হইতে পারে। লিড ইম্পিডেন্স 500 মানে আর্টেরিয়ালে ভেন্টিকুলার 7.5, কারেন্ট 8, এবং লিড ইম্পিডেন্স 2500 উপরে এটা শেষ, এরকম কতগুলো ডাটার মতো দেওয়া থাকে। লিড রেজিস্ট্যান্স ইম্পিডেন্স চেঞ্জেস, লো রেজিস্ট্যান্স 2.5 নিচে, এটাকে অসংখ্য শর্ট সার্কিট বলে, এটা কারণ ইনসুলেশন ব্রেক ডিজেনারেশন অথবা সাবক্ল্যাভিয়ান ক্রাশ সিনড্রোমের জন্য হয়। ইনসুলেশন ব্রেক হলে কি হয় এরকম যে পেসমেকার এখান থেকে কারেন্ট যেটা যাবে সেটা লিক হয়ে যাবে, এসকেপিং হবে, এই জন্য তার ডিক্রিজ রেজিস্ট্যান্স হবে, ইনক্রিজ কারেন্ট ড্রেইন হবে, পেসিং এন্ড সেন্সিং প্রবলেম হবে। এরপরে হলো লিড ফ্র্যাকচার যদি হয়ে যায়, দ্য কারেন্ট ক্যানট রিচ দি হার্ট, ভিতর থেকে এখান থেকে পেসমেকার থেকে এখান থেকে ব্রেক হয়ে গেছে আসতে পারবে না, ইনক্রিজ রেজিস্ট্যান্স এন্ড তখন হবে এন্ড ডিক্রিজ কারেন্ট ড্রেন এন্ড পেসিং এন্ড সেন্সিং প্রবলেম থাকবে। সো আমরা মোটামুটি ভাবে কভার করছি, যেটা সেটা হলো বেসিক একটা ধারণা দিছি আমরা এখানে, পেসমেকার সিস্টেম, পেসমেকার ফাংশন, এনজিবি কোড, লিড ইম্পিডেন্স, ইম্পিডেন্স এবং লিড ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি ভাবে এখানে আলাপ করছি। হ্যাঁ মজিদ, ম্যাগনেট মোড এন্ড ইলেকট্রো, এইভাবে যদি ম্যাগনেট দেওয়া হয় তাহলে সে তার ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স এর মধ্যে চলে যায়। ওই যে আমাদের যে ছেলেটা আছে এই যে কি যেন নাম, সোহেল, সোহেল পেসমেকার লাগানো হয়ে গেলে ও এসে একটা ম্যাগনেট দিয়ে একটা করে, ম্যাগনেট ছাড়া একটা করে, ওর শিখিয়ে দেওয়া হয়েছে এই দুইটা করার জন্য। এখন তুমি পেসমেকার মানে করছো, যদি পেসমেকারের রোগীর মানে সিক্স অ্যাঙ্গেল সিনড্রোমের রোগী থাকে
এবং তার রেট যদি তুমি যে পেসমেকার করছো 60 তে রেট তার যদি উপরে থাকে তখন তো দেখাইবে যে তার ইন্টেনসিক রিদম দেখাইবে এবং পেসমেকারের কোনো মানে স্পাইক দেখাবে না, তখন তুমি আসলে পেসমেকার ঠিক জায়গায় আছে কি না এটা বিপদে পড়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি যদি একটা ম্যাগনেট লাগাই ইসিজি করো তাহলে দেখা যাবে ম্যাগনেটটা ম্যাগনেট রেড থাকলে তাহলে বোঝা যাবে। আর যে সমস্ত তুমি ব্রাডিকার্ডিয়া এবি গুলোকে করতেছো সেক্ষেত্রে হার্ট রেট তো 30-40-50 থাকে, সেখানে পেসমেকার লাগাইলে সাথে সাথেই দেখা যায় যে পেসমেকারই আছে, স্পাইক দেখা যাইতেছে, পেসিক স্পাইক দেখা যাইতেছে, সেই ক্ষেত্রে তোমার আর ই লাগে না, ম্যাগনেট ইসিজি লাগে না। কিন্তু ওর ট্রেনিং এমন ভাবে দেওয়া যে যা থাকুক আর না থাকুক ও দুইটা তোমার করিয়ে দেবে। Magnet and device to alter the pacemaker or ICD function, a magnet has to be have a field strength of 10 gauges gauges next to the surface of the device. To compare, a magnet in a stereo speaker has a field strength of 100 gauges. Eta or to sob bujhar dorkar nai 0 gauge 6 inch away. মানে এটা তুমি ওই ইস্যুর উপরে পেসমেকারের জাস্ট উপরে তুমি লাগাই দিবা। এখানে বলতেছে 60 ইঞ্চি দূরে থাকলেও সে ই করতে পারবে, মানে 10 গজ 1 গজ 0 গজ ইকুয়াল টু 6 ইঞ্চি হবে, জিরো গজেস এন্ড 6 ইঞ্চি হবে, এটাও হতে পারে, সোজা কন্ট্যাক্টে লাগাই দিলেই হবে। হাউ ডাজ ম্যাগনেট অ্যাপ্লিকেশন এফেক্ট পেসমেকার? ম্যাগনেট অ্যাপ্লিকেশন disable the sensing amplifier and causing it to be pace asynchronously. Dual chamber pacemaker will pace will DDD 0, single pacemaker will pace BOO AOO, and magnetics may manufacture to manufacture vary করবে 85 থেকে 95 বা 99 পর্যন্ত হবে। Magnetic interference, 6-inch rule, it is recommended that the patient with a pacemaker or defibrillator kept at 6 inches away from the possible source of interference, as for example mobile phones, magnetic many plane therapy or stereo speaker, and the patient are advised to keep the safe distance from anti-theft device, AR weeding equipment, and এগুলো থেকে তাকে দূরে থাকতে হবে। অনেক জায়গায় বাসায় ই দেওয়া থাকে, এন্টি চেপ ডিভাইস লাগানো থাকে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেমন কার্ডিও ভার্সন, ডিফিবিলেশন, ইলেকট্রোকটারি, ম্যাগনেটিক রেজোনেন্সি, এক্সট্রা কর্পোরিয়াল শক, ওয়েব লিথোটেপসি, থেরাপিউটিক রেডিয়েশন অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হতে পারে। এই সবগুলো পেসমেকারের সমস্যা তৈরি করতে পারবে। এই জন্য এমআরআই মানে করলে পেসমেকার নষ্ট হয়ে যায়, এখন এমআরআই কম্পিটেবল পেসমেকার তৈরি হয়েছে, দাম একটু বেশি। Prior to electrical procedures and device interaction must be analyzed. Pacemaker interference is possible with cardioversion defibrillation. Paddles for cardioversion defibrillation or electrocautery should be 4 to 6 inches away from the pacemaker. Paddle should be placed anterior and posterior if possible. And generally contraindicated and asynchronized spacing MRI সাধারণত contraindicated এবং asynchronous spacing দুটোই। MRI করা যাবে না পেসমেকার রোগীদের এবং ইও মানে করা যাবে না, ওই যে asynchronous spacing এটাও করা যাবে না, প্রয়োজনে শুধু করা যাবে। তো মোটামুটি ভাবে পেসমেকারের ইনফরমেশন পেসমেকারের এগুলো এসে এটা মানে এটা তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা মানে এটা একটু নিয়ে রাখেন, আমি ওই যে ইসে দিয়ে দেবো না যাদের ইয়ে আছে সেগুলোর কাছে আমি দিয়ে দিলে আপনারা বাকিটা একটু পড়ে দেখতে পারবেন, আর অনেকগুলো ছবি আছে যেগুলো আপনাদের জন্য খুব ভালোভাবে কাজে লাগবে। পেসমেকার অনেক বিশাল বড় সাবজেক্ট, সেখান থেকে আমি দেখলাম যে এইটা খুব অল্পের মধ্যে আপনাদের ডিটেলস দেওয়া যাবে আর কি, এটা নোটের মতো নোট করার মতো, মানে ডিটেলস পড়ানোর জন্য হয়তো একটা বা দুইটা লেকচার লাগবে ডিটেলস পড়ানোর জন্য। ওই যে বললেন স্যার ডিডিডি আর মোড, স্যার যদি ভেন্ট্রিকল যদি কাজ করে স্যার তাইলে তো পেসিং আসবে না, তাইলে কিভাবে আমরা বুঝবো স্যার ওটা যে ডিডিডি আর যে মোডের?
মানে বুঝি নাই প্রশ্নটা বুঝি নাই ডিডিডি আর মোডটা স্যার এটিয়া সেন্স এটিয়া পেজ থাকবে না আহত ভাই আমার মনে হয় কারণ আছে মানে বি ও ও যদি থাকে তাহলে ভেন্ট্রিকুলার স্পেসিং হবে ও থাকলে ভেন্ট্রিকুলার এরকম একটা মোড থাকতে পারে আর যদি বিবিআই থাকে তাহলে ভেন্ট্রিকুলার পেসিং হবে ভেন্ট্রিকুলার সেন্সিং হবে এবং ইনহিবিটরি মোড থাকবে এটা হলো যে ভেন্ট্রিকল পেস করবে ভেন্ট্রিকল সেন্স করবে ভেন্ট্রিকল ইনহিবিশন হতে পারে এবং অথবা এই থাকবে আরেকটা হইতেছে BBIR, ventricular pace, ventricular sense, inhibition, অথবা rate responsive. এখন হলো dual chamber. এইখানে আপনার ঝামেলা বাড়ছে সম্ভবত. Dual chamber হলো dual chamber atrial ventricular pacing, atrial ventricular sensing, and inhibiting হইতে পারে. এখন আপনার প্রশ্ন কি বলেন? আমার প্রশ্ন স্যার আপনি যে বলছিলেন স্যার একটা ওই যে DDRA atrial sense pace করলো স্যার. এখন ventricle যদি ওকে থাকে তাইলে ventricular pace করবে না. পেসিং আসবে না স্যার ভেন্ট্রিকুলে স্পাইক আসবে না তাহলে আমরা আমরা কিভাবে বুঝবো স্যার ওটা যে ডিডিডি আর মোড মোডে আছে মানে এটিএ পেসিং হইছে ভেন্ট্রিকুলে কোনো পেস হয় নাই না স্যার হ্যাঁ না এটা তো আপনি বাইরে থেকে পেসমেকার দিয়ে দেখে বুঝতে পারবেন না যে এটা সিঙ্গেল চেম্বার কি ডুয়াল চেম্বার কনফিগারেশন দেখে বুঝতে পারবেন হিস্ট্রি থেকে বুঝতে পারবেন ওখানে দেখবেন যে এটিএ পেস করছে কিন্তু ভেন্ট্রিকল মানে সেন্স করছে তাহলে ভেন্ট্রিকুলার ইন্টার সিগন্যাল প্রোগ্রাম আছে তার মানে হচ্ছে এটিএফ পেস করা মানে হচ্ছে শুধু এটিএল পেসমেকার ভেন্ট্রিকুলার পেসমেকার থাকতে পারে নাও থাকতে পারে যদি এ এ মানে এ ও করা থাকে এটিএফ পেস করলো এবং এটিএল পেসটাই সে সাফিসিয়েন্ট এবি কন্ডাকশন দিয়েছে এইতে চলে গেল এভিনিউতে চলে গেল পেসমেকার দেখে বোঝা কঠিন হবে পেসমেকার দেখে বোঝা যাবে না এই যে এইখানে যেটা আছে এই এই ক্ষেত্রে শুধুমাত্র এট্রিয়াল পেস করছে হ্যাঁ এবং ভেন্ট্রিকল সেন্স করছে এই ক্ষেত্রে তো আমরা বলতেছি না যে এটা তো আমরা বলতেছি না যে এটা ডুয়াল চেম্বার পেস মেকার আমরা বলতেছি এইরকম একটা জায়গায় থাকলে আমরা বলতেছি যে এট্রিয়াল এটা পেসিং আছে এই যে এট্রিয়াল এট্রিয়াল পেসিং আছে দুইটা না পাওয়া পর্যন্ত আপনি এরকম না পাওয়া পর্যন্ত ডুয়াল চেম্বার বলতে পারবেন না এই যে এরকম দুইটা যদি সিগন্যাল থাকে তাহলে কেবল বলতে পারবেন এটি এবং ভেন্ট্রিকল দুইটাই পেস করলে বলতে পারবেন এইরকম যদি থাকে তাহলে বলতে পারবেন আপনি সিঙ্গেল চেম্বার মানে ভেন্ট্রিকল পেস করছে এক্ষেত্রে ভেন্ট্রিকুলার পেসিং আছে এক্ষেত্রে আসসালামু আলাইকুম স্যার বলেন স্যার আমার প্রশ্ন হচ্ছে 2015 সাল থেকে বলতে যে লিডলেস পেসমেকার আছে আমাদের দেশে কি লিডলেস পেসমেকার আদৌ আসলে আছে কি না বা কখনো আছে 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 লাগানো হয়েছে চিটাগাং লাগাইছে ওরা মানে হয়েছে দাম বেশি বুঝছো দাম বেশি এবং লিডলেস পেসমেকার কি একটা ওই যে এন্ডোকার্ডিয়ামের ভিতরে একটা ব্যাটারির মতো মানে ছোট একটা ডিভাইসের মতো একটা লাগানো হয় এখন ওইটা ওই ডিভাইসটাই ওই হিসাবে কাজ করে মানে সেন্সর হিসাবে কাজ করে ছোট একটা ব্যাটারির মতো এন্ডোকার্ডিয়ামের ভিতরে লাগানো হয় আপনি পেন্সিল ব্যাটারি যেরকম আছে ওইরকম পেন্সিল ব্যাটারির মতো একটা জিনিস আছে এই টেকনোলজি অনেক ইমপ্রুভমেন্ট করছে স্যার আমার একটা প্রশ্ন ছিল বলেন উপরের দিকে লাগানো হয় এটা ওই যে অপারেশন করার সময় লাগানো হয় তো ইনভেরিয়েবলি বাইপাস করার সময় আর যদি বাচ্চা ছোট থাকে তাহলে থোরাকোটমি করে তারপর লাগান আগে তো পেসমেকার লাগাইতো সার্জনরা বুঝছেন এটা সার্জনদের কাছ থেকে মানে কার্ডিওলজিস্ট চিনে নিয়েছে আগে আমি যখন এস্টেটিস্টের ছিলাম তখন তো ওই যে এটা মানে প্রায় আমরা ই পাইতাম না বেন খুঁজে পাইতাম না তখন ওই ফারুক ভাইয়ের ডাইকে আনতাম যে ফারুক ভাই আপনি একটু
এই বেঞ্চে খুঁজে আমাদের দেন, সে কাইটে খুঁজে বেঞ্চ খুঁজে আমাদের বাইর করে দিত, তারপর আমরা লাগাই দিতাম। এরপরে বলেন আরেকটা প্রশ্ন স্যার, থ্রেশহোল্ড নিয়ে। স্যার এমনি তো এটিএম এর তুলনায় তো স্যার ভেন্টিকুলার থিকনেস বেশি, কিন্তু স্যার এখানে যে থ্রেশহোল্ড এর ক্ষেত্রে তো স্যার বলছেন এটিএম এ স্যার থ্রেশহোল্ডটা বেশি রাখা হয়, তো এটা 1.5 আর এটা 1। লাগানোর পরে স্যার যেগুলো লিড সহ আছে এগুলো লাগানোর পরে স্যার এতটাই স্টেইনলেস এবং এতটাই অ্যালোজিয়া মানে ই থাকে মানে লুব্রিকেন্ট দেওয়া থাকে যে এটা থ্রোম্বাস ফর্ম করতে পারে না, এটার অ্যান্টি থ্রোম্বোজেনিক প্রপার্টি খুবই বেশি থাকে এবং এই জন্য এটার কোনো দরকার হয় না। তাহলে স্যার আগে কি আমি যে রাইট ভেন্ট্রিকল যখন স্যার পেশেন্ট যাচ্ছে স্যার ভালভুলার কোনো সমস্যা হয় কি না স্যার ওই জায়গাতে? না ভালভে না থ্যাংক ইউ স্টিক ভালভের উপর দিয়ে যায় তো কিছু আছে স্যার। সালাম ঠিক আছে ভালো থাকে সবাই। সালাম স্যার।